फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल फोटोग्राफर गर्ल। आज के सुबर्णा अपन फोटोग्राफर गर्ल इसे एक अन्यरकम कारण कारण आज को रान्ना को रेसिपी नहीं आसनी। आज के हमारे एक स्पेशल डे तो अपन संगे एक शेयर करार्जन एस स्पेशल डे बोलते गले आज के बर्थडे प्राय पाँच बचर पर हमें बर्थडे बाड़ी आई से अनेकटा स्पेशल मैं स्कूल लाइफर पर बोलते गाँवते कारण हॉस्टेले पीजी ये सब को केटे गे तो जा करोना बर्तमान परिस्थिति तरह बाड़ी उठे उठे फ्रेश हो छे बस फ्रेश एयर नार जो क्योंकि एन आज अवस्था एयर फ्रेश ना এখন তো বলছে যে করোনা এয়ারবোর্ন এয়ারস্পেড হচ্ছে তাও যাই হোক এবার মোটামুটি আমি দেখানোর চেষ্টা করব সারাদিন কি কি করলাম আজকে দিনটাই চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি ছাদে এসেছি তো তুলসী পাতা নেব সকালে আমি একটা হার্বাল ড্রিঙ্ক খাই সেটা রেসিপি আপনাদের বলে দেব না হয় তো আপনাদের আমি হার্বাল ড্রিঙ্ক যেটা আমি খাই নাম আমি দিয়েছি আমি আদৌ জানি না ওটা হার্বাল ড্রিঙ্ক কিনা तो सेटार रेसिपी एक दी जो एस तो प्रथम एक कप जल दिए देव एक कप जल और देव तार मध्य पाँच थेके छटा तुलसी पाता और परिमाण मतो आदा कुचि जतटा अपना दरकार और दिए देव एक बीट लवण आर दिए देव गोलमरीच गुड़ो आर दिए देव दारचिनी पाउडार आपना चाहले दारचिनी जे स्टिकगुलो हय ओटा एकटु फेले दिते पारेन आमार पाउडार करा छिलो ताई पाउडारटा दिएछि आर आमि चीनी यूज करब ना एटा बोलछिलाम आमि किन्तु कोनो चीनी यूज करब ना आमि मधु देव एक चामच अपना चाहले चीनी यूज करते पारेन आमार चीनीटा डाएट ठीक नय कारण आमि जे परिमाणे खाई डाय ठीक नय आर चले गेछिलाम कारण बाबा एसेछिलो खुलते गेछिलाम एकटू सामान्य बाजार सेरकम भावे किछु नय कारण परिस्थिति जेरकम खराब हये जाच्छे ताई जार कि काछे पेयेछे सेटाई निये एसेछे तो सेटाई बोलछिलाम एबार पुरोटा हये गेले आमि छाकनाते छेके नेब आर तारपरे देखाच्छि कालारटा किरकम आसछे आपनादेर एकटू वेट करुन तो आमि एकटू एर मध्ये मधुटा ढेले दिई আমার ভিডিওর সময় না আপনার প্যাপু প্যাপু আওয়াজ পাবেন কারণ আমার বাড়ি NH34 এর একদম পাশে তো সারাদিন এরকম আওয়াজ হয় এই দেখুন আমার টিটা হার্বাল টি না অ্যাকচুয়ালি টি একটু দিন এরকম কালারটা এসেছে কেউ চায় না কি কিছুতেই বুঝতে পারবে না অ্যান্ড দিস ইজ মাই হার্বাল ড্রিঙ্ক একদম একটু মেকআপ নেই কিছু নেই পুরো সাত সকালে উঠে সাত সকাল না যদি আমি 8:30 উঠেছি এখন 9টা বাজছে এই বানাতে বানাতে তো এটা এখন খাই আমি আপনারাও হ্যাঁ যেটা বলা তার আগে খাওয়ার আগে একটু বলে নিই যে আপনারাও এরকম বানাতে পারেন এর মধ্যে অনেক কিছু অনেক রকম হয় যেটা হচ্ছে জষ্টি মধু একটু আর কি দেওয়া যায় লবঙ্গ এগুলো একটু দিতে পারেন কারণ এখন যা পরিস্থিতি তার মধ্যে ইমিউনিটি বাড়ানো আমাদের প্রত্যেকের দরকার ভিটামিন সি যেমন খাবেন এরকম সকাল বেলায় চা বা কফির বদলে এটা খেতে পারেন সবথেকে আমার মনে হয় ভালো অথবা যদি এত কিছু সরঞ্জাম না করতে পারেন ঈশদুষ্ণ একটু জলের মধ্যে লেবু আর একটু মধু দিয়ে আপনারা খেতে পারেন সকালে খালি পেটে আমিও কিন্তু খালি পেটে খাচ্ছি আমার যদিও টাইমটা একটু বেশি হয়ে গেছে 9টা বাজছে আপনারা কিন্তু খালি পেটে এটা খাবেন আমিও খাই টেস্টি হয়েছে বেশ একটু ঝাল ঝাল লবণ মিষ্টি সব রকম প্রায় 5 বছর পর যেটা বলছিলাম আমার এইচএস যেটা হয়েছিল 2015 এ আমি কমপ্লিট করেছিলাম আর সেই বছরই কলকাতায় গেলাম কলেজে ভর্তি হলাম হলো 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 কোনোবারই বাড়িতে আসতে পারিনি মানে বাড়িতে থাকতেই পারিনি আমি মা শুধু বলতো যে মিষ্টি খেয়ে নে কিছু মিষ্টি কিনে খাস পায়েশ করে খাস একটু পারলে বা দোকানে থেকে দই কিনে খাস অন্তত লাস্ট টু ইয়ার্স আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল হ্যাঁ টু ইয়ার্স
লাস্ট 2 ইয়ার্স হয়েছিল এই বছর তো বাড়িতে, আর বাড়িতে থেকে যে কোনো খারাপ লাগছে না, এই পরিস্থিতি তো বেশ আনন্দ লাগছে বাড়িতে এতদিন পরে থাকতে পারছি। তো সেটাই অনেকে ভাববেন যে কেন খালি খালি আমি বার্থডে ব্লগ করছি কুকিং থেকে পুরোপুরি সরে এসে, সরে আসিনি কারণ আমি কিন্তু একটা রেসিপি আপনাদের দিয়েছি সকালবেলায়, আপনারা করে খাবেন আমিও খাবো। আমার খাওয়া হয়ে গেছে আর আমি এরপরে আমি এখন নিয়ে যাব আমার মায়ের রান্নাঘর, যেটা আমিও মাঝে মধ্যে ঢুকি। তো মায়ের রান্নাঘর নিয়ে যাবো, আজকে আমি কোনোরকমই রান্না করবো, মাই সবটা করবে, দিদি কিছুটা করবে, আমার দিদি আছে পরে দেখাবো করবি তো, তো দিদি কিছুটা করবে, কেবল আমি কেকটা হয়তো বেক করতে পারি, হয়তো না আমি বেক করবো। এই যে আমার মা এখন রান্না করছে, কি রান্না করছো মা? আমি এখন পাস্তা করে রান্না করছি। এরপর এরপরে হবে রুই ভাপা। একবার এদিকে তাকাও, মার রান্না হয়ে গেলে আজকে কোনো রান্না করবো না, মার রান্না হয়ে গেলেই। দেখিয়ে দিলাম মাকে আমার নিজের কোনো আইডিয়াও নেই যে ব্লগ কিভাবে বানাতে হয়, বা অল্প একটু আধটু দেখেছিলাম সেখান থেকেই জানি না আপনাদের কিরকম লাগবে আমার ব্লগ আজকের বার্থডে ব্লগ অ্যাকচুয়ালি। তো পুরোটা ভিডিওটা দেখুন, ভালো লাগলে জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, আমি চাই আপনাদের মতামতটা। পুরো ভিডিও দেখতে থাকুন। এখন মোটামুটি 11:30 বাজছে, মা খেতে ডাকছে, একটু শাওয়ার নিয়ে তারপরে খেতে বসে পড়বো, মানে আমার দুপুরের খাওয়াটাই মেন, মায়ের হাতের পায়ের শাক পাঁচ ভাজা এগুলোই। তো আপনাদেরও দেখাবো কী কী আমি মানে মা রান্না করেছে, কী কী খাচ্ছি আমি। তো চলুন দেখে নেওয়া যাক। হেয়ার আই এম রেডি অ্যান্ড অলমোস্ট 4 মাস পর আজ আমি চোখে কাজল দিচ্ছি, একটু সাজতে ইচ্ছা করছে। তো যা পরিস্থিতি, আমি তো ম্যাক্সিমাম জিনিসই সাজে জিনিস পিজিতে ফেলে এসেছি, কিছুই নেই, যা ইউজ করছি দিদিরই। একটু সাজতে ইচ্ছে করলো, অনেকদিন পর বেরোনোও হয় না কোথাও, মাঝে মধ্যে বাজার টাজার যাই, ব্যাস এইটুকুই। আমার চোখে কাজল পরা হয়ে গেছে আর এটা পরবো, ব্যাস তাহলে শেষ আমার সাজ। আমার সাজ কমপ্লিট, একটা লিপ টিন্ট একটু আমি ঘষে নেব ফোটে, যদিও খাওয়ার সময় আমাকে তুলতে হবে, ব্যাস।
আগে এখন একটু ভাত ঘুম দিই, এটা আমার রোজের রুটিন, তো আজকে কোনো নড়চড় না, ভাত ঘুম দিতেই হবে। আমার কেকের ব্যাটার রেডি, আমি ভালো করে ঘুরে যাব। নিজের বার্থডেতে নিজে কেক বেক করার একটা আলাদাই মজা। হয়ে গেছে, এবার আমি মাইক্রোওভেনে দিয়ে দেবো আর বেক করবো। রেডি। হ্যালো, প্রচণ্ড বিধ্বস্ত আমি দেখতে পাচ্ছেন, এটাকে কেক বানাচ্ছি। আমি বলবো যে একটু কেকটা দেখিয়ে দে। আর গাল ঘাম ছুটে গেল, ভালো হচ্ছে না, যদিও স্যাটিসফাইড না আমি নিজে অন্তত। দিয়ে একটু দেখিয়ে দে কেকটা। এভাবে কি আর করবো, কেক বাইরে থেকে আনা বারণ, তাই নিজেকেই এভাবে বানাতে হচ্ছে। দেখলাম সফট হয়েছে, কিন্তু ডেকোরেশন খুব বাজে করছি, আপনারা নিজেরাও বুঝতে পারবেন। মাজুক টাইপের করে করছি, করার নেই আমার কেক থেকে বেশি। এভাবে কেকটা করবো, তারপরে কি যে করছি নিজেই বুঝতে পারছি না কীভাবে ডেকোরেট করবো। আমি ডেকোরেশন একদমই ভালো করি না, ওই যখন মাঝে মধ্যে রান্না করি ওই সাইড এটা ওটা দিই, কিন্তু যখন অ্যাকচুয়াল খাবারের ব্যাপার হয় কি ভুলভাল যে বানাচ্ছি আমি নিজেই জানি না, দেখতে কীরকম হবে এটাই ব্যাপার। যাই হোক, নিজের বার্থডেতে নিজে কেক বেক করা বেশ একটা মজার ব্যাপার। দিদি বেলুন ফোলাচ্ছে, প্রথমবার বোধ হয় ফোলাচ্ছিস নাকি রে? না হাসাবো না, ফোলা ফোলা। টাটাডা, ডেকোরেশন অলরেডি কমপ্লিট হয়ে যাচ্ছে। এটাই হলো ডেকোরেশন, কাছ থেকে দেখিয়ে দিই একবার। হ্যালো এভরিওয়ান, আমার তো ডিনার ডান। আপনাদের এখন প্রায় 10:15 বাজছে,
আজকের মতো আমি ব্লগ এখানেই শেষ করলাম। আমার ফার্স্ট ব্লগ ছিল এটা একদমই। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করে দেবেন, আর যদি এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, সাথে বেল বাটনটি প্রেস করে দেবেন নতুন নোটিফিকেশন আসলে আপডেট পাওয়ার জন্য। আর যেটা বলার সেটা হলো যে বাইরের পরিস্থিতি সত্যি খুব খারাপ, দিন দিন করোনার আক্রান্তের সংখ্যা বেড়ে চলেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চেষ্টা করবেন যে ঘরের বাইরে কম বেরোনোর। আর বাইরে বেরোলে অবশ্যই যত রকম প্রিকশন হয়, গ্লাভস, স্যানিটাইজার, মাস্ক, এগুলো তো অবশ্যই ইউজ করবেন, এবং বাড়ি এসে যে পোস্ট আর কি প্রিকশন সেগুলো অবলম্বন করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আপনাদের আশীর্বাদ আমার এগিয়ে যাওয়ার জন্য অনেক অনেক দরকার। আর বেশি কিছু বলবো না, আপাতত এখানেই শেষ করছি। আর শুভরাত্রি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।